সারা দেশে চলছে কোভিড টিকাকরণের প্রক্রিয়া। পশ্চিমবঙ্গ সেক্ষেত্রে পিছিয়ে নেই। 27 জুলাই স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত কোভিড ভ্যাকসিনেশন পরিসংখ্যান অনুযায়ী জেলার পাশাপাশি রাজ্যের প্রথম স্থান অধিকার করেছে কাঁথি পৌরসভা। ভোলানাথ মেমোরিয়াল চক্ষু হসপিটাল ও লায়ন্স ক্লাব অব কোয়ান্টাই পরিদর্শন করলেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি। কারণ কাঁথি পৌরসভার এই সাফল্যের পেছনে রয়েছে লায়ন্স ক্লাব সহ বেশ কয়েকটি ক্লাব। ক্লাবের সদস্যদের অক্লান্ত পরিশ্রমে এসেছে কাঁথি পৌরসভার এই সাফল্য। এদিন ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র মৎস্যমন্ত্রীকে ফুলে স্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেন। এদিন মৎস্যমন্ত্রী ক্লাবের ডাক্তার, নার্স ও কর্মচারীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন, সেই সঙ্গে ঘুরে দেখেন তাদের কর্মপদ্ধতি। পাশাপাশি এদিন তিনি ঘুরে দেখান ভোলানাথ মেমোরিয়াল হাসপাতালের পরিকাঠামো। ক্লাবের এই সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখে মন্ত্রী আশ্বাস দেন, আগামী দিনে স্বাস্থ্যসাথী সুবিধা ও অত্যাধুনিক যন্ত্রপাতি দেওয়ার জন্য তিনি সরকারের কাছে আবেদন জানাবেন। কাঁথি লায়ন্স ক্লাবের আজকের যে চক্ষু হাসপাতাল, এই শহরে অনেকদিন আগে থেকে হয়েছে, আর এখানে বিনে পয়সায় তারা অপারেশনের রেখেছেন, ব্যবস্থা রেখেছেন মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে। এই হাসপাতাল অত্যন্ত সুন্দরভাবে মানুষকে পরিষেবা দেন এবং এখানে এখন বর্তমান ভ্যাকসিনেশন সেন্টার হয়েছে। ওনারা গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করেছেন স্বাস্থ্যসাথী কার্ডের যে সুবিধা সেটা পাওয়ার ক্ষেত্রে। আমি সরকারকে নিশ্চিতভাবে আপনাদের মাধ্যমে অনুরোধ করব যে সরকার যেন লায়ন্স ক্লাবকে পারমিশন দেয়, কেন এর একটা প্রয়োজনীয়তা আছে। এখানে কাঁথি লায়ন্স ক্লাবের বর্তমান যে সভাপতি সুস্মিত মিশ্র উপস্থিত আছেন। এই শহরে 10টি ভ্যাকসিনেশন সেন্টার আছে, তার মধ্যে 6টি ভ্যাকসিনেশন সেন্টার হচ্ছে কোয়ান্টাই লায়ন্স ক্লাব দ্বারা পরিচালিত হচ্ছে, তাদের বিভিন্ন শাখা দ্বারা। আর সরকারের দুটো তিনটে আছে, আর একটা আছে রোটারি ক্লাব। কিন্তু লায়ন্স ক্লাব আজকের যে পরিষেবাটা দিচ্ছে কাঁথি শহরে, শুধু শহরের মানুষ নয়, জেলার মানুষ নয়, আমাদের জেলার বাইরেও মানুষরা এসে এখানে ভ্যাকসিন নিয়ে যাচ্ছে। আর এই হাসপাতালে যেখানে আমি বসে আছি, এখানে কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড দু রকমের ভ্যাকসিন দেওয়া হচ্ছে, যেটা যে চাইছে। ভালো করে আজকেও প্রায় 300-350 মানুষকে ওরা ভ্যাকসিন দিচ্ছে। কাঁথি শহর আজকে লায়ন্স ক্লাব এবং সরকারের সহযোগিতা এবং লায়ন্স ক্লাব তাদের ভূমিকার জন্যে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। আমি চাই যে লায়ন্স ক্লাব যে পরিষেবাটা দিচ্ছে তার জন্য তাকে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা দেওয়া হোক, যাতে এখানে স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে তারা সরকারের নিয়ম অনুযায়ী তারা যেন পরিষেবা পেতে পারেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাতে, সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাতে আমি লায়ন্স ক্লাবের চক্ষু হাসপাতালে আজকে এসেছিলাম। দেখলাম ভালো করে, ভালো পরিষেবা, ভালো ইনফ্রাস্ট্রাকচারও আছে, ভালো বিল্ডিং আছে, এখানে আরও বেশি করে মানুষ পরিষেবা পেতে পারবে, এদেরকে সুযোগ সুবিধা দাও। আধুনিক যন্ত্রপাতি তো আজকের হয়েছে, বিজ্ঞান প্রযুক্তি যত উন্নত হচ্ছে যন্ত্রপাতি তত আধুনিক যন্ত্রপাতি বেরোচ্ছে, এরা চালু হয়ে গেলেই যন্ত্রপাতি পেয়ে যাবে। এবং সরকারের পক্ষ থেকে নিশ্চিতভাবে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে নিশ্চিতভাবে সরকার সহযোগিতা নিশ্চিত লায়ন্স ক্লাবের পাশে দাঁড়াবে। মৎস্যমন্ত্রীর প্রতিশ্রুতিতে বেজায় খুশি হয়েছেন ক্লাবের কর্মকর্তাগণ। লায়ন্স চক্ষু হাসপাতালের সেক্রেটারি অরুণ কুমার জানা বলেন, আমরা ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে প্রথম হয়েছি, তাই আজ মৎস্যমন্ত্রী আমাদের এগিয়ে চলার প্রেরণা দিয়েছেন। আমাদের ভ্যাকসিনেশন সেন্টার পুরো ঘুরে দেখলেন, সেই সঙ্গে সঙ্গে আমাদের আই হসপিটালও ঘুরে দেখলেন। আমরা আমাদের কাঁথিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হচ্ছে, যে কাঁথিতে আমাদের নোডাল অফিসার মাননীয় ডক্টর অমিতোষ পটনায়কের তত্ত্বাবধানে এখানে যে ভ্যাকসিনেশন চলছে, 10টি সেন্টার মিলে ভ্যাকসিনেশন হওয়ার ফলে এখানে আমরা ফার্স্ট হয়েছি, মানে পুরো রাজ্যের মধ্যে আমরা ফার্স্ট হয়েছি। তো সেটা দেখতে এসেছিলাম, দেখে ওনারা খুব অভিভূত হয়েছেন, আমাদের সিস্টেম দেখে এবং সার্ভিস দেখে অভিভূত হয়েছেন, আমাদেরকে ওনারা আরও মানে উৎসাহিত করে গেলেন যাতে আমরা আগামী দিনে আরও ভালো পরিষেবা দিতে পারি। কাঁথি পৌরসভার এই সাফল্যের পেছনে সবথেকে বেশি অবদান রয়েছে কাঁথি পৌরসভার নোডাল অফিসার ডক্টর অমিতোষ পটনায়ক, এ কথা সবারই জানা। কিন্তু বিভিন্ন ক্লাবগুলোর অক্লান্ত পরিশ্রমই কাঁথি পৌরসভার এই সাফল্যের চাবিকাঠি। পূর্ব মেদিনীপুর থেকে সমীরণ সাউ, রিপোর্ট আনন্দ বাংলা। আপনি কি হতে চান আনন্দ বাংলার হোয়াটসঅ্যাপ রিপোর্টার? আনন্দ বাংলার পর্দায় আপনি তুলে ধরতে পারেন আপনার এলাকার কোন সমস্যা, উন্নয়ন ও সামাজিক কাজ। তাহলে দেরি কেন, আজই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। যে কোনো ভিডিওর সত্যতা যাচাই করে তারপরে পাঠাবেন। নিউজ করতে গেলে যে কারুর বাইট লাগবে, বাইট ছাড়া কোনো নিউজ গ্রহণ করা হবে না। ভিডিওর সঙ্গে ঘটনার বিস্তারিত বিবরণ লিখে পাঠাতে হবে।
আমাদের WhatsApp নাম্বার হলো 90 02 05 55 58।